আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখন আমি আমার ছোট আপুর বাসায় আছি। তো ছোট আপুর বাসায় এসে সেরকম ভিডিও করা হয়নি। তো এখন আমি ছোট আপুর সঙ্গে যাচ্ছি, ওর নিচে আর কি বাজার আছে কাঁচা সবজির, ওখানে যাচ্ছি সবজি কেনার জন্য। তো এখন চলেন দেখে আসি আপু কোথা থেকে বাজার করে কাঁচা সবজি, টাটকা টাটকা সবজি ওখানে পাওয়া যায়। তো এখন ওখানে আমি যাচ্ছি, তো ওখানে দেখা হচ্ছে। তো বাজার হচ্ছে বাসার নিচে, হেঁটে গেলেই হবে, রিক্সা উঠতে হবে না। তো এই তো তুলি অপু সবজি কিনছে, ঝিঙ্গা। আজকে অনেক বাজার করতে হবে। তুলি অপু লাউ নিল। এখন আদা রসুন নিচ্ছে। এই তো ভাগ না, বাজার নাই করতে না করতে ওর বিরক্ত হচ্ছে, কোলে ওঠার জন্য উঠতে যাচ্ছে, দুলা হয়ে বাজার করে দেয়। তো ঘরে বাজার নাই দেখে আর কি আসা। বাবু লাল মুরগি নিবি? ওখানে আমরা বটবটি কিনতেছি, বাজারে অনেক ভিড়, মোবাইল খুলে ভিডিও করতেই পাচ্ছি না। তো বাসায় যে সব বাজার দেখাবো আপনাদেরকে। তো বাজার করে আসার সময় বৃষ্টি চলে আসছে, আমি আর বাবু দৌড় দিয়ে আস্তে আস্তে আমরা ভিজে গেছি। তো ভাবলাম বাবু যখন ভিজে গেছে একটু ভিজুক, ও বৃষ্টি খুব পছন্দ করে, কখনো করেনি গোসল, ব্যালকনি থেকে শুধু বৃষ্টি দেখে, ওই জন্য একটু ছেড়ে দিলাম। দেখেন কি লাফালাফি করতেছে। তো এই তো বাজার করে আমরা আসলাম, কী কী বাজার করতেছি, করে নিয়ে আসছি, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আম নিয়ে আসছি, ঢাকায় হাড়ি ভাঙা আম নামছে, সাইজে ছোট কিন্তু ভালো আর কি, ওই জন্য নিছি হাড়ি ভাঙা আম। একটা কাঁঠাল নিছি, কলা নিয়ে এসছি, পেঁপে নিয়ে এসছি, অনেক বাজার করা হয়েছে বৃষ্টির কারণে, তাড়াতাড়ি করে চলে আসছি। বটবটি নিয়ে এসছি, তেজপাতা, পটল, ঝিঙ্গা, আদা, লাউ, মুরগি নিয়ে আসছি, পেঁয়াজ নিয়ে আসছি, আলু। তো এই তো আজকে বাজার এগুলো করছে আপা। তো আজকে হচ্ছে লাউ দিয়া চিংড়ি মাছ রান্না করবে। তো রেসিপিটা আপনাদেরকে দেখাবো। তো রেসিপি দেখতে হলে পুরো ভিডিওটা আমার দেখতে হবে।
তো এই তো এগুলো বাজার করা হইছে আজকে আর এক সপ্তাহের মতো আর যাওয়া লাগবে না বাজারে তো এখন ছোট আপু হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করবে এই যে চিংড়ি মাছ তো কিভাবে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি তো একটা প্যান চড়াই দিছে কড়াই এখন এখানে পেঁয়াজ কুচি দিবে পেঁয়াজ কুচি তেলের মধ্যে ভেজে নিতে হবে তো এখন হচ্ছে তেল ঢেলে দেবে এটা হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করতেছে আমার ছোটা পুরা সরিষার তেল খায় পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন এখানে দুটা তেজপাতা দিব এখন এখানে হচ্ছে কাঁচামরিচ বাটা দিবে এই কাঁচামরিচটা আমরা ভেজে বাটি দেই তাহলে খেতেও ভালো লাগে আর একটা অন্যরকম স্বাদ হয় এখন দিব হলুদের গুঁড়া এক চামচ লাউয়ে হালকা হলুদ দেওয়া লাগে লবণ হচ্ছে এক চামচের মতো আদা রসুন বাটা এক চামচ জিরার গুঁড়ো এক চামচ এগুলো হচ্ছে ভালোভাবে গুনায় নিতে হবে কষায় নিয়ে চিংড়ি মাছ ঢেলে দিতে হবে তো এখন হচ্ছে চিংড়ি মাছটা ঢেলে দিব চিংড়ি মাছটা একটু কষাতে হবে চিংড়ি মাছটা যখন কষানো হয়ে যাবে তখন হচ্ছে লাউটা ঢেলে দিব চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে এখন আমরা লাউ ঢেলে দিব লাউগুলো আগে থেকে ধোয়া ছিল লাউ আর চিংড়িটা যখন কষানো হয়ে যাবে তখন এটা পানি দিয়ে ঢাকা দিতে হবে ভালোভাবে লাউ চিংড়িটা কষাতে হবে যাতে সব মশলাগুলো লাউ চিংড়ির মধ্যে ঢোকে তো লাউটা কষানো হয়ে গেছে পাঁচ মিনিটের মতো তো লাউ দিয়ে পানি বের হয়েছে কিছু পরিমাণ তো এখন লাউটা ঢাকা দিতে হবে লাউ দিয়ে পানি বের হওয়ার কারণে এখন কিছু পরিমাণ পানি দিয়ে লাউটা ঢেকে নিয়ে সিদ্ধ করতে হবে লাউটাকে তো দেখতে পাচ্ছেন পানি দেওয়া হয়ে গেছে এখন এটা ঢেকে দিব তো বিশ মিনিটের মতো লাউটা আমরা জাল দিয়ে নিছি লাউটা যখন সিদ্ধ হয়ে আসবে আর পানিটা একটু শুকায় আসবে তখন আমরা ঢাকনাটা খুলে দিব তো লাউটা আমাদের হয়ে গেছে এখন সামান্য পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে লাউটা আমরা নামাই নিব তো এই তো আমাদের লাউ চিংড়ি হয়ে গেছে তো অবশ্যই সবাই বাসায় ট্রাই করে আমাদেরকে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই তো এই তো আমাদের লাউ চিংড়ি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তখন আমরা জালটা বন্ধ করে লাউটা ঢেলে রাখব তো আমরা তো লাউ দিয়ে চিংড়ি রান্না করতেছি তার পাশাপাশি হচ্ছে এই যে লাউয়ের বিচি আছে লাউয়ের বিচি ভর্তা করে খাওয়া যায় অনেকে হয়তোবা জানেন না এখন এই যে লাউয়ের বিচি ভর্তা করার জন্য কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন এগুলো এখন তেলে ভেজে নিতে হবে তো একটা কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিয়ে একটু হলুদ দিব দিয়ে লাউয়ের বিচিটা ভেজে নেব সামান্য একটু হলুদের গুঁড়ো দিতে হবে তো এখন লাউয়ের বিচিগুলো ঢেলে দিল মরিচ আর রসুন এগুলো সবগুলো একসঙ্গে তেলের মধ্যে ভেজে নেওয়া লাগবে তো এই তো আমাদের লাউয়ের বিচি আর রসুন মরিচ ভাজা হয়ে গেছে এটা এখন আমরা নামাই নিব
তো এরকম একটা বাটানার মধ্যে মধ্যে নামাই নিব। এটার মধ্যে আর কি ভর্তাটা করব। তো আমরা তো এটা লবণ দিয়ে ভেজে নেই নেই, এখন হালকা একটু লবণ দিয়ে এটা এখন আমরা বেটে নিব। তো যাদের বাসায় এটা নাই বাটনাটা, তারা শিলপাথার মধ্যে বেটে নিতে পাবেন। তো এইভাবে এটা একটা নোড়ার সাহায্যে বেটে নিতে হবে। এটা পুরোটাই মিহি করে বাটি নিতে হবে। তো আমরা হচ্ছে এখানে কাঁচা পেঁয়াজ দিব। তো এখন এখানে আমরা সরিষার তেল দিব। সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়ে আমাদের ভর্তাটা রেডি। এখন তো এই তো আমাদের লাউয়ের বিচি ভর্তা রেডি হয়েছে। তো অবশ্যই এটা জ্বালা বিচি দিয়ে করতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। শক্ত বিচি হলে দানা দানা হবে। তো এই তো আমাদের লাউয়ের বিচি ভর্তা রেডি। তো অবশ্যই সবাই খেয়ে আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে লাউ চিংড়ি কীরকম হয়েছে আর লাউয়ের বিচির ভর্তা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।